দর্শক বেলা অবেলা সারাবেলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা দেশের বরেণ্য বিখ্যাত মানুষদের আপনাদের সামনে নিয়ে আসি যাদের আপনারা সকলেই চেনেন যাদের প্রতিভায় যাদের সাফল্যে যাদের শ্রমে মেধায় এ দেশ সমৃদ্ধ হয়েছে তেমনি আমরাও মুগ্ধ হয়েছি তাদের সৃষ্টি নৈপুণ্যে আজ যিনি আমাদের অতিথি তিনি রূপালী পর্দার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী দুই শতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি তিনি আপনাদের সকলের পরিচিত ষাট দশকের সাড়া জাগানো চলচ্চিত্র অভিনেত্রী রানী সরকার রানিদি কেমন আছো কতক্ষণ বেঁচে আছি বলতে পারবো না ভালো নেই খুবই অসুস্থ এই অনুষ্ঠানটায় আমরা চেষ্টা করি একজন শিল্পীর বা একজন কৃতি মানুষের জীবনের নানান দিকগুলো তুলে ধরতে তো আমরা একটু পেছন দিক থেকে শুরু করব। তারপরে অবশ্যই সব কথাই শুনব কথা বলতে বলতে অনেক কথাই চলে আসবে তো আমরা যাই একদম পেছনে তোমার জন্ম কত সালে এবং কোথায় জন্ম কোথায় তা বলতে পারবো সাল মনে নেই কত সাল তা আচ্ছা জানো কোথায় সেটাই আমার বাড়ি আমার বাবার বাড়ি হচ্ছে খুলনা ডিস্ট্রিক্ট ছিল এখন তার খুলনা ডিস্ট্রিক্ট তাই এখন সাতক্ষীরা ভাগ হয়ে গেছে সাতক্ষীরা ডিস্ট্রিক্টের মধ্যে কালীগঞ্জ থানা সোনাতলা গ্রাম তোমার পুরো নামটা কি আমার পুরো নাম হচ্ছে মোসাম্মদ আমিরুন্নেসা খানম কিন্তু নাম তো সবাই জানে রানী সরকার বাস কেমন করে কপালে আমার টিক লেগে গেল ওইটা আচ্ছা সেটা আমরা একটু পরে শুনবো তোমার বাবার নাম কি আমার বাবার নাম তো এখন মরহুম বলতে মরহুম সোলেমান মোল্লা আর মায়ের নাম মায়ের নাম আসিয়া খাতুন কয় ভাই বোন ছিল ভাই বোন আমরা তিনজন আমরা আমি একা আমার দুটো ভাই বড় ভাই ছোট ভাই আচ্ছা বড় ভাইটি মারা গেছে ছোট ভাই আছে এখন ছোট ভাইটি আছে বাবা কি করতেন বাবা ব্যবসায়ী লোক ছিলেন কি ব্যবসা ছিল কাপড়ের ব্যবসা ছিল তারপরে রেডিমেড যে ই গার্মেন্টস যে কাজকর্মগুলো হয়ে থাকে সেগুলো সেগুলো ছিল ওখানে কি তুমি স্কুলে ভর্তি হয়েছিলে হ্যাঁ ওখানে স্কুলে কতদিন ওখানে চরণের বর্তলা বললে যাতে আচ্ছা আচ্ছা কতদিন ওখানে পড়াশোনা করেছিলে ওখানে 5 পর্যন্ত ক্লাস 5 জি কেমন ছিল ওই সময়টা মনে আছে খুবই দুষ্টু ভরা তাই না জি কি রকম দুষ্টুমি হতো গাছে কুল হুম কুল পাড়তে হবে তারপরে ওই চরণের বর্তলায় আমার খুবই প্রিয়জন ছিল ঠাকুরমা হুম ঠাকুরমার কাছে যেতে হবে গিয়ে ঠাকুরমা কাঁচা বাদাম দেবে ভাজা বাদাম দেবে সেগুলো বিভিন্নভাবে ঠাকুরমা যেভাবে বলবে সেইভাবে বাড়িয়ে এসে খাবো সে এক অদ্ভুত জীবন আর ছুটির পরে কোথায় কে কে প্রিয়জন কে আসে নাই তার খোঁজ করব তার বাড়ি যাব দেখে আসব কেমন আছে কেন আসেনি এটা নেশা ছিল আমার একটা তো তুমি ওখানে যে ক্লাস ফাইভ পর্যন্ত পড়লে এই এই ওই সময়টাইতে কি তুমি অভিনয় শুরু করে দিয়েছিলে না তো করতেই আমি কন্টিনিউ করে গেছি করনেশন গার্ল হাই স্কুল খুলনা সেখানে ওই ক্লাস ফাইভে পাস করার পরে পাস করার পর খুলনা চলে এলে খুলনা চলে এসে ইতিমধ্যে আমার বাপের ব্যবসায় ভয়ঙ্কর রকমের বাধা বিপত্তি শুরু হয়ে যায় গেলে তখন আমার বাপ এবং বড় ভাই সত্যি কথা বলতে পথে পথে ঘুরতে লাগলো ব্যবসা বাণিজ্য এবং আমাদেরকে বাঁচাবার জন্য আমাদেরকে বাঁচাবার জন্যে আমার বাপ এবং বড় ভাই ঘুরতে 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 ঢাকা এসে পড়ে ঢাকা এসে পড়ে শুধু যে আমার বাপ আর ভাই আসলেন তা নয় আমার খালাতো ভাই শেখ মহিতুল হক নাম শুনেছেন হয়তো শেখ রহমান দুইজন নাম করা গায়ক মিউজিশিয়ান এই ভাইজান আমার বাপকে ডেকে নিয়ে আসে যে খালু এভাবে আর ঘুরে কাজ নাই আপনি এখানে আসেন আমি ব্যবস্থা করি তখন আমার বাপকে নিয়ে আসার পর সদরঘাটে দর্জির দোকান ঠিক করে দর্জির দোকানে আমার বড় ভাই আমার বাপকে এবং ওখানকার যে পুরো পাকা পোক্ত একজন ব্যবসায়ী তাকে আমার বাপ এবং ভাইয়ের সান্নিধ্যে রেখে গেল যে আমার এই খালো তম দেখবে তুমি এবং যেভাবে তারা বাঁচতে পারে তার পথ করে দেবে এই আমাদের বাঁচার পথ হলো আর ভাইজান আমাকে ডাকছে বলছে মেরিয়া কাজ করবি তোর গলাটা তো অদ্ভুত ছিল কোথায় গেল আমার সে গলা আজ ভেবে পাই না আমি তোর গানের সমস্ত কিছু ঠিকঠাক করি আমি নেই ভাইজানদের একটা ইয়ে ছিল গানের স্কুল অনেক শিক্ষিত শিক্ষিত উচ্চ শিক্ষিত লোকজন গানের কর্মকর্তা ছিল ওই শেখ মহিদুল শেখ মহিদুল হক উনি ছিলেন শেখ লুৎফর রহমান আর শেখ লুৎফর রহমান সাহেবের ছোট ভাই ছোট ভাই হলো শেখ মহিদুল ওনারা দুইজন দুই ভাই নিয়ে গেল গান আমার আমি বাড়িতে আমার দেশের বাড়িতেও আমি একটু হারমোনিয়ামের পর্দা টিপি টিপি গান ঠিক করতাম গাইলাম ভাইজান খুব পছন্দ করলেন করে আমাকে কন্টিনিউয়াস মাসখানিক গান শেখালেন আর আমরা বাড়ি ঘর ভাড়া করে থাকি আর ওই দোকানে তেমন কিছু হচ্ছে না ভাইজানরাও আমাদেরকে খুব সাহায্য করছে কোন রকমের দিন চলতে শুরু করলে এই আমাদের তুমি তাহলে খুল্লার পড়া বাদ দিয়ে চলে এলে হ্যাঁ পড়া বাদ খুল্লায় আসতে হলো ঢাকা এসে কি কথা বলছি আর পড়াশনার সম্ভাবনা না ওই গান ই করতে লাগলাম গান প্র্যাকটিস করতে লাগলাম করে এই গান প্রথম দিনেই গাইলাম ভয় পেছি খুব কোথায় গেলে এটা ওই মেহবুব আলী ইনস্টিটিউট কেলাসে সেই মেহবুব আলী ইনস্টিটিউটে নাটক হচ্ছিল সেই নাটকে ভাইজান আমাকে পাশে বসে গায় মাথায় হাত বলছে গাও গাইলাম কি গান ছিল মনে আছে ওই যে না একটি কথাও মনে নেই গানটা আমার খাতায় লেখা আছে গানটা গাওয়ার পরে ভীষণভাবে হাততালি পড়লো কারণ শেখ মঈতুল হক তার সাধ্য মতো আমাকে শিখিয়েছে গানটা তা সে তার উপযুক্ত জবাব সে পেয়ে গেল আর কি এই গান গাইতে গাইতে মেজবাউদ্দিন আহমদ মনে আছে মেজবা দাদু নাটক করতেন খুব ভালো মানুষের চরিত্র হ্যাঁ দাস কামাল আহমদ এর সব একটা দলবদ্ধ তারপর গীতা দত্ত দিদি তারপর সুরেশ দত্ত এনারা নাটক ধরেছে তো আমি কিন্তু তাদের এই উপযুক্ত বালিকা লুৎফা ও ইয়ে নাটক মানে সিরাজউদ্দৌলা আচ্ছা বালিকা লুৎফা তো ভাইজান বলল যে তা তোমরা দেখো আমার একটা বোন আছে যদি তোমরা মনে করো তোমাদের সুবিধা হোক ওরা দেখলো মেজবা দাদু আর সুরেশ দত্ত দুজনে খুব আর গীতাদি বললো আমি শিখিয়ে নেব বাস

পাওয়া গেছিল মিষ্টি খেতে ছিল দশ পনেরো টাকার তারপরে এই নাটক শুরু হলো নাটকের মধ্য থেকেই রাজিয়া খালা উনি আমাকে বললেন যে আমি চিরাগান যাচ্ছি তুই তো ভালো অভিনয় করতে শিখেছিস ভালোই তো তো চল আমাদের দেশের প্রডিউসার কি খান যেন আর ওই লাহোরের ডাইরেক্টর এ যে কারদার খুব নাম করা হ্যাঁ খুব নাম করা ডাইরেক্টর সেই করছে সেই রকম ভয়ঙ্কর ডাইরেক্টর তা আমরা যাচ্ছি আমার মনে হচ্ছে তো কেউ নেই চল যাই যাবি তা আমি বললাম যে খালাম্মা তাইলে আপনার এই কাজ করতে হবে যে আমার বাপের কাছ থেকে আপনাকে আমাকে নিতে হবে তো খালাম্মা মেয়েকে নিয়ে আমার বাপের কাছে এসে খুব করে বলে টলে তখন আমার বাপ হাত ধরে বলছে ধরেন এই মেয়ে দিলাম আপনাকে আমরা আমাদের জাত কুল মা নির্জর সমস্ত কিছু আপনার দায়িত্ব যদি ভুল করেন আপনি ঠেকা থাকবেন কিন্তু যান নিয়ে যান গেলাম চিটাগাঁও এ যে কার্দারের ছবিতে অভিনয় শুরু করলাম তোমাকে নিয়ে আমরা একটা ছোট্ট তথ্যচিত্র বানিয়েছি সেটা আমরা একটু দেখে ওই টেলিভিশনের পর্দাটিতে এক সময়ের দাপুটে অভিনেত্রী রানী সরকারের পুরো নাম মুসাম্মদ আমিরুল ইসলাম খানম বাবা সুলেমান মোল্লা এবং মা আসিয়া খাতুন রানী সরকারের জন্ম সাতক্ষীরার কালীগঞ্জ থানার সোনাতলা গ্রামে তার অভিনয় শুরু সহ অন্যান্য কার্যক্রমের ধারাবাহিকতায় অনুমান করা যায় উনিশশো সাল অথবা ছেচল্লিশ সালে তিনি জন্মগ্রহণ করেন রাণী সরকার সাতক্ষীরার সোনাতলা গ্রামের ইউপি স্কুল থেকে প্রাথমিক এবং খুলনা গার্লস স্কুল থেকে মেট্রিক পাশ করেন উনিশশো সালের দিকে বঙ্গের বর্গী মঞ্চ নাটকের মাধ্যমে রাণী সরকারের অভিনয় জীবনের শুরু পরবর্তীতে বিখ্যাত চলচ্চিত্র পরিচালক এতে শামুর রহমান তাকে উর্দু চলচ্চিত্র চান্দাতে অভিনয়ের সুযোগ করে দেন চান্দা চলচ্চিত্রের পর তালাশ ও বাংলা ছবি নতুন সুরে অভিনয় করেন তালাশে নায়িকার চরিত্রে অভিনয় করেন রানী সরকার তালাশ ও নতুন সুর দুটি চলচ্চিত্রই খুব জনপ্রিয় হয় এরপর রাণী সরকার প্রায় দুশো পঞ্চাশটিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন এর মধ্যে উল্লেখযোগ্য হল বন্ধন সঙ্গম তিতাস একটি নদীর নাম চন্দ্রনাথ শুভদা দেবদাস কাঁচের দেয়াল আনোয়ারা অরুণ বরুণ কিরণ মালা সাইফুলমূলক বদিউজ্জামান সিরাজউদ্দৌলা সখী তুমি কার সুতরাং কাঁচ কাটা হীরা ও নাচঘর প্রভৃতি ওকে না কেন এইবারের বাচ্চা কাচ্চারা কী শিখবে মোস্তফা সরওয়ার ফারুকির থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার তার শেষ অভিনীত ছবি আর আমি আজকেই চলে যাবো সেনাপ আপনি কিছু বলেন নাই খুব ভালো করে এটাই তো যাচ্ছিলাম চলচ্চিত্র ছাড়াও তিনি রেডিও এবং টেলিভিশনে অসংখ্য নাটকে অভিনয় করেছেন ব্যক্তিগত জীবনে তিনি বিয়ে করেননি মা বাবা ভাইয়ের সংসারের দেখাশোনা আর শিল্পের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন তবে অভিনয় পাগল এই শিল্পী টাকা পয়সার দিকে কখনো তাকাননি আর হয়তো সেজন্যই এই বয়সে এসে তাকে অভাবের সঙ্গে প্রতিনিয়তই লড়াই করতে হচ্ছে শারীরিক অসুস্থতা আর আর্থিক দৈন্যতা তাকে চারিপাশ থেকে অসহায় করে রেখেছে তার জন্য প্রয়োজন আর্থিক সাহায্য এবং মানসিক শক্তি প্রয়োজন অভিনয় করার সুযোগ করে দেয়া আর এজন্য চলচ্চিত্র অঙ্গন ছাড়াও অন্যান্য সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং সরকারি সহায়তা তার জন্য বিশেষভাবে প্রয়োজন

একদিন একটা মিটিং করলেন সেখানে আমি সুলতানা ভাবি জামান কিউএম জামান রহমান এমনি বিশেষ বিশেষ ব্যক্তিবর্গ সেখানে থাকলেও বাড়িতেই এই বসে সবাই ঘরোয়া কথাবার্তা এরকম তখন বলছে তোমরা যদি আমাকে একটু সাহায্য করো আমি একটা ভয়ঙ্কর রকমের অ্যাটেম্প নেব কি বাংলাদেশের যত ছবি আসছে কলকাতার ছবি এসে পয়সা নিয়ে যায় লাহোর করাচির ছবি এসে পয়সা নিয়ে যায় আমাদের জব্বার সাহেব এই জব্বার ভাইয়া তিনিও মার খেলেন আমরাও গোড়াকতক ছবি করলাম তাও মার খেলাম তাই আমরা ভাবছি আমাদের সেন্টিমেন্ট ঠিক রেখে বাঙালি সেন্টিমেন্ট ঠিক রেখে যদি উর্দু ভাষা দিয়ে কোনো ছবি করতে পারি তে তোমরা কি আমাদের সঙ্গে কাজ করবে সবাই এক বাক্যে ঝর্ণা টর্নাম অর্থাৎ সবনাম সবনাম সবাই এক বাক্যে চিৎকার বসাক জি করব করব আমরা করব না মানে আমাদের দেশের কাজ এটা বলে হ্যাঁ আমাদের দেশের দুটো পয়সা আসুক সব এক বাক্যে লাভ দিয়ে উঠছে যে আমরা হাজির কি করতে হবে তাই বলুন এই মিটিং শালির বিচার হওয়ার পরপরই কিন্তু ওই যে ওইটা দূর হ্যাঁ সুক্কা গাঁও ছবিটা রিলিজ হলো না কিন্তু ওইখানে যে মিটিং হয়েছিল ওই তৎক্ষণাৎই কিন্তু উর্দু গল্প শুরু হয়ে গেল লেখা শুরুর বারা বাংকা ভি মনে আছে উনি গল্প লিখতেন ওই শুরুর সাহেব লিখলেন গল্পটা বাঙালি সেন্টিমেন্টের উপরে বাঙালি মানুষের উপরে সেটা হচ্ছে চান্দা চন্দা จันดา কি হলো ওটা বোধহয় আমার বলে অপকারা করে না বাম্পার হয়ে গেল জンダー পরে হলো তালাশ তালাশ পর സംгам তারপরে कैसे कहूं इस धरती पर বাংলা ছবি ওই সুভারদাম নে আমি কি কি ছবি তোবি গুলো করলাম এত সব মাথা মাথা ঠিক নাই অনেক অনেক ইরানি সরকার নামটা কখন হলো

ওই সময় যাদের সঙ্গে তুমি কাজ করেছো সব বড় বড় ডিরেক্টরের সঙ্গে এবং খুব নাম করা অভিনেতা অভিনেত্রীর সঙ্গে কেমন সেই অভিজ্ঞতা কেমন সেই স্মৃতিতে কেমন সেগুলো অপূর্ব অপূর্ব এই যে রহমান সাহেবের কথা বলে একে অন্যকে যে কিভাবে ভালো বাস্তব বাস্তাম এ সত্যি দেখাবার মতো না বলার ভাষা নেই তো এই ছিল আমাদের মন মানসিকতা চিন্তা ভাবনা আন্তরিকতা এই ছবিতে অভিনয় করতে গিয়ে তোমার কখন প্রথম মনে হলো যে না আমি একটা দারুণ অভিনয় করেছি সেটা বলতে গেলে তো আনোয়ারের কথা মনে আছে হুম অবশ্যই মনে আছে দাও নিয়ে নিজের ছল নিজের ছেলের গলাটা যে কেটে ফেললো ব্যাপার হয়েছিল যে মামা মামার শ্বশুরের ঘর বাড়ির বাইরে বারান্দার ওই পাশে একটা ছোট ঘর একটু জঙ্গল মতন সেই জরে ঘরে জামাই এবং মেয়েকে পাঠিয়ে দিয়েছে তা মেয়ে নিয়ে জামাই অন্যত্র সরে গেছে তলায় টলায় আর ওইখানে গিয়ে শুয়েছে ওই মামির একমাত্র সন্তান ছেলে শুয়ে রয়েছে ঘুমিয়ে রে মা সেই খাড়া হাতে আমি সেই মা খাড়া হাতে গিয়ে মারো কোপ কোপ কোপমার জয় সাহেব পেশাব কত আবর্জনা কত তারির উপরে বুক এরকম লাগিয়ে দিয়ে শুয়ে আসান আমারকে বলছে আয় মারে আমি কিন্তু একদম গু মুদ তার ওপরে শুয়ে আছি এক শটে ওকে করে দিতে হবে তা না আজকে খুব খারাপ হবে কিন্তু কপালে এই শোনার পরে আমার আরও খারাপ লাগতে লাগলো যে তাই তোরে আমি যদি না পারি আল্লাহ কেমন হবে তাহলে তা নেই আল্লাহ ভরসা তুমি ভরসা আল্লাহ তুমি আমারে কামিয়াব করো যাই হোক এই সিন তো গেলই এক শটে ওকে হয়েছিল এক শটেই ওকে আল্লাহর রহমতে ওকে তো হলোই বেরিয়ে আসার পর জহিরায়নের কি সে আনন্দে কি খাবে ওকে খাইতে দে কি করবি ওর হ্যান ট্যান সে নানা স্থান অবস্থা এরকম আর কোন ছবির কথা মনে পড়ে বা কোন ডিরেক্টরের কথা মনে পড়ে কোন কোন ডিরেক্টরের কথা মনে পড়ে যার এক সময় হয়তো যার নির্দেশনায় তুমি একদম ভাইয়া বদলে গেছো মোস্তাফিজ ভাইয়া হুম হুম তারপরে আমাদের মোস্তফা মাহমুদ ছিল কি ফার্স্ট ক্লাস ডাইরেক্টর যে কজন ছিল এই তো ওনারা দুই ভাই আর আব্বাস সাহেবের দুই তিনটা ছবি আমি করেছিলাম তারপরে আমি অনেকে বড় ভাইয়া বড় ভাই করতাম আব্বাস সাহেবকে তো বড় ভাইয়া ভালো দুরন্ত গোসের ক্যারেক্টার তাই দুই দুই তিনটা ছবি করেছিলাম নাচঘর টাকার খেলা তারপরে মোমের আলো চোখের কাজল এগুলো সমিতা দিয়ে অসংখ্য ছবি করেছো তুমি অনেক ছবি করেছো অনেক দিদিও তো অনেক ছবি করেছো তোমার কি ধরনের চরিত্র করতে ভাল লাগতো ক্যারেক্টার হাতে পড়লে আমার মাথা খারাপ হয়ে যেত যে একে জিন্দা করতে হবে হুম যে ক্যারেক্টারই হোক কে তুমি একটা ছবি হুম তো আমাকে দিয়েছে একটা পাগল নি সেই পাগল নি লোকের খেতে খামারে খালি অত্যাচার করে জ্বালাতন করে লোকের গাছ থেকে ফল ছিঁড়ে বাগানে ফেলিতে তারপর গাছ ছেড়ে তো একদিন একজন বুড়ো মতন লোক এসে গিয়েছে এই শোনো আচ্ছা কাকি তুমি যে আমাদের কাকি হও কাকি হতে তা মনে আছে আমার হাসি এ কাকি হতে কাকি হলে বুঝি এই ঢেলা খেতে ঘুরে বেড়ায় কে তুমি তুমি কে আমার কথা মনে নেই কাকি তোমার আমি না তোমার দেওয়ার তাকাবে দেখবে এই যে অভিনয়ের যে ভাষাগুলো এক্সপ্রেশনগুলো এগুলো আমার কাছে খুব ভালো লাগতো এই যে তাকি আছে তুমি তো নানান ধরনের চরিত্র করো একদম একদম নায়িকার চরিত্র করেছো নায়িকা ওই দুরন্ত হুম হুম নায়ক কে ছিল সুভাষ দত্তর ছবিটা কি মনে পড়ে নাম মনে পড়ছে না আমার এই মুহূর্তে সুতরাং সুতরাং এ তো ওখানে তো আমি সর্বের সর্বা বলতে গেলি কবরই হচ্ছে মেম্বারের মেয়ে গ্রামের সুভাষ আমাকে বলছে দেওয়ার আমার আমার কেউ নেই কেউ কোথাও নেই ওকে আমি আমার সন্তান আমি যা কিছু বলা যায় জমিদারি করে ওকে মানুষ করেছে সুতরাং তো আজও সেই অবস্থায় সুভাষ দাও তাই সুভাষ যে কটা ছবি করেছে মোটামুটি কয়েকটা ছবিতেই তো আমি করি তুমি তো যেটাকে আমরা চলচ্চিত্রে বলি যে ক্যারেক্টার অ্যাক্টিং জি সেটাই হ্যাঁ সত্যি কথা বলছি কিন্তু আমার ওই হিরোইন্টি রিয়ান ভাল লাগতো না আমার ভালো লাগতো দুর্দান্ত দুরন্ত ক্যারেক্টার ওগুলো এমন কিছু করব যে মানুষ জানো মানে এই যে অসংখ্য উর্দু ছবি বাংলা ছবি তুমি করেছো এর মধ্যে কোনটা মনে হয় যে আমি এটা শ্রেষ্ঠ অভিনয় করেছি আমার মনে হচ্ছে আনোয়ারা আনোয়ারাটাও শ্রেষ্ঠ আমি একটি তারপরে কাঁচ কাটা হীরা কোনটা কি ফেলবো আমার কাছে তো লাগে না যে আর তার কারণ হচ্ছে আমি একটা একটা কথা অবশ্যই বলবো যে আমি ক্যারেক্টার গুলোকে কোন রকম একটু এদিক ওদিক করতে পারিনি ক্যারেক্টার ক্যারেক্টার এবং এটাকে জীবন্ত করে রেখে যেতে হবে এইটা আমার মনে হচ্ছে রানীদি তোমার অসংখ্য ছবি তুমি করেছো আমি যদি এক এক করে ছবিগুলোর নাম পড়তে থাকি তাহলে তোমার হয়তো মনে পড়ে যাবে অনেকগুলো যেমন চান্দা তালাশের কথা তুমি বলেছ বন্ধন সাঙ্গাম তিতাস একটি নদীর নাম চন্দ্রনাথ শুভদা কাচের দেয়াল দেবদাস ঘর ভাঙ্গা ঘর তুমি বেহুলা আনোয়ারা অরুণ বরুণ কিরণমালা দস্যুরাণী সিরাজুদ্দৌরা মলুয়া সখী তুমি কার স্বামী স্ত্রী চোখের জল চুড়ি নোলক আয়না মৎস্যকুমারী পথে হলো দেখা তারপরে সেই তুফান ভাওয়াল সন্ন্যাসী মায়ার সংসার সুতরাং ভানুমতি কাঁচ কাটা হেরা নাচঘর অসংখ্য অসংখ্য ছবি এগুলোর মধ্যে যদি আমি এখন এক নিঃশ্বাসে তোমাকে বলতে বলি যে ছবিগুলোর মধ্যে কোনটা 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 তোমার একদম প্রত্যেকটি ছবি ওরে আমার ক্যারেক্টার এবং একটু এদিক ওদিক হইলে ফুল ছবিতে গিয়ে আঘাত লাগতো সেটা যেমন এই যে নতুন প্রভাত সেখানে হিরোকে একটু বকা দিতে হবে সেই বকাটা যদি ঠিক না হয় তাহলে ওই ক্যারেক্টার ওখানে আর কোনো রকমই কাজে লাগানো যায় না আমি সব এদিক ওদিক সবার সাথে দেখা সাক্ষাৎ বন্ধ করে ডায়লগ পড়তে লাগলাম আর চেষ্টা করতে লাগলাম শর্টের সময় দিলাম কি বলবো এক শর্টে ও কি বল না 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 এই শর্ট দ্বিতীয় আ যাবে না এই আর হবে না এই শর্ট দিতে গিয়ে এমন হয়েছে না যে হচ্ছে না একবারে হচ্ছে না দুবারে হচ্ছে না এরকম যেমন কাঁচ কাটা হীরা জয় সাহেব খুব বকাঝকা করছে সেদিন কেন যেন বিশ্বাস করে আমাকেই বকছে আর কাউকে না আর সবাই বলছে এই ক্যামেরা এই মেকআপ এ হ্যান ত্যান ওই যা রানী সরকারকে রেডি করো অভিনয়ের তো ক্ষমতা নেই জ্ঞান আক্কেল সেরকম তো নেই খালি আড্ডা এই এর সঙ্গে ওই ওর সঙ্গে ওই আর এখানেও কিছু জুটে গেছে সব আড্ডা আড্ডা দেওয়া ডায়লগের সময় সব ইয়ে লাগিয়ে দেয় তানা নানা স্থান লাগিয়ে দেয় তো এত গল্প গুজব করলে এত হুলস্থুল করলে তো ডায়লগে ভুল হবে না কি হবে এই এক ধার সে বকবকি এবং রানী সরকারকে এই এই ক্যারেক্টারটা রানী সরকারকে দেওয়া হয়েছিল যে ভালো পারে এখন দেখছি যে আমারই কপাল মন্দ আমি কাঁদছি খুব চিৎকার করে একটা ডায়লগ সুমিতা দিকে বলছি আরে হামিদ মিয়া তো মারা গেছে সেদিন এই ডায়লগটার আগে পিছে সব কাহিনীর জড় এইটাই হচ্ছে মেন ই এইটা ধরেই সব কিছু উলট পালট হবে ডায়লগ যখন শেষ হয়ে গেল আমি মেকআপ রুমে এসে বসে আছি কাঁদছি তখনও মেজদা এসে স্ট্রেট আমার মাথাটা সুন্দর এরকম বুকে জড়িয়ে ধরে বলেছে বুবু ও বুবু আচ্ছা তখন আরো হাউ হাউ করে কান্না আসে না মেজদা মানে জহির হ্যাঁ জহির এই তোমরা শোনো সবাই শোনা আমি কিন্তু রানী সরকারকে বকি নাই তা কি কিসে কি বকি নাই কি করেছি জানো আজ একটা কথা তোমরা শুনে রাখো

অলিম ভাই আর ডেকে নিলেন ওই ডিআইটি টিভিতে কিন্তু আমাকে ঢুকালেন এই আমি এখান থেকে শুরু করি টিভির প্রোগ্রাম তখন কি রেডিও তো শুরু করে দিয়েছে হ্যাঁ রেডিও এরা আমাকে এমন করে ভুলে গেল কি করে দীর্ঘদিন তুমি অভিনয় করলে চলচ্চিত্র এ টেলিভিশনে এতে করে তো নিশ্চয়ই যে ওই যে শুরু কয় টাকা দিত অসচ্ছলতা যেটা কিছুটা আর্থিক দূর হয়েছে সেগুলো হয়েছে খেয়ে পরে সামান্য কিছু পয়সা করি যা জোগাড় করেছিলাম ক্যান্টনমেন্টে সাড়ে কাটা জায়গা কিনে বাড়ি করেছিলাম আলি আজিম খান তার নাম রাত বারোটার সময় আমার বাড়ির সমস্ত লোকজনকে আমি নিয়ে জমিটুকুন কিনে বাড়ি করে আমার ভাই ভাই বউ সমস্ত ফ্যামিলি সবাইকে ওখানে রেখেছিলাম আমার কাছ থেকে এই জিনিসটা কেড়ে নিয়েছে তা আমি কিন্তু সত্যি কথা আজকে আমার কি হবে কপালে তা বলতে পারি না কিন্তু এটা সত্যি কথাটা আজ বলে গেলাম যে কেউ আজ পর্যন্ত আমার জন্য একটু সুবিচার করলো না আমার এই ঘর বাড়িগুলো আমার জায়গাটা ফিরিয়ে দিল না সেই বাড়ি থেকে বেহাত হয়ে গেল একেবারে তারপরে কামাল আমাকে খবর পাঠালো ঠাকুরজি কামালের আমি একসাথে নাটক করেছি অনেকগুলো ও আমাকে ডাকতো ঠাকুরজি আমি ডাকতাম ঠাকুরপো এবং বঙ্গবন্ধু তার কথা আর কি বলবো এই সামনে গিয়ে দাঁড়াইছি আমি আমার খালি বলছি চলে যাও যা করতে হয় করবেন বিশ বাই তিন বাবর রোডে শেখ সাহেব মণিভাই সকলের অনুমতি নিয়ে ওনারাই বাড়িটা আমাকে অ্যালট দেন সে বাড়িটাও কেড়ে নিয়েছে সেই দিনে আমার যে কটা টাকা ছিল সব হাউস বিল্ডিংয়ে তারপর যারা যারা বাড়িতে আমাকে উঠালো তাদের বকশিস হেন তেন করে আমি জিরো একেবারে হয়ে গেলাম তখন ভাবলাম যে আমার যদি মাথার উপর একটু থাকে তো এ হয়তো একদিন হবে কিন্তু এইটুকু আর এইসব ছেলেপুলেরা মুক্তি থেকে উঠিয়ে দিল কবে শেখ সাহেবের চলে যাওয়ার পরে পরে অথচ অন্য অন্য লোকদের বাড়ি তো ঠিকই টিকে আছে আচ্ছা আমি এমন কিবার যে আমার বাড়ি টিকবে বোধা জানা নেই আমাকে আক্রমণ করে শাহবাগের সামনে কবে এটা মুক্তিযুদ্ধ যখন চলছে কি হয়েছিল ঘটনাটা আমি রেডি হয়ে যাচ্ছিলাম দুই পাশ দিয়ে দুইজন এসে আমার রিক্সা চেপে ধরল তারপরে একজন জিজ্ঞেস দুইজন তো এই পাশে একজন হ্যাঁ জি তো কাহা যা রাই আপ হঠাৎ আমার খেলে আরে আমি তো একটু একটু উর্দু বলতে পারি পট করে মুক্তি পেরে গেছে হ্যাঁ জি কে আপ লোক হ্যাঁ আরে আপ উর্দু বললে তো আমি আপ কাহা যা রাই हमारे रेडियो में काम है मेरा इसीलिए जा रही हूँ अच्छा जी तो ठीक है आप जाइए भीतर अंदर जाइए काम करके हम लोग ये शाबाग होटल है ना इसके सामने ठहर थेरे, ठहरेंगे आप काम ख़त्म करके गाड़ी में आठेगा आके बैठिएगा हम लोग रात को आप हम लोगों के साथ रात को डिनर खाइएगा अनिल भाई तो घेरार पास दिए दिए समस्त व्यापार देख से सुन से আনিত ভাই এসে জিল্লুর রহমান ভাইয়াকে সব খবর বলছে জিল্লুর রহমান ভাইয়া আপা আর জানারা এই দুইজনকে গেটে আড়াল করে দাঁড় করে রাখছে যে মেরিয়ে আসার সাথে সাথে ওকে তো ওরা ধরিয়ে আমার ঘরে নিয়ে এসো তারপর দেখা যাক আল্লাহ ভরসা তো ওদের গাড়িতেই তুললো তুলে একদম রেডিওর ওই গেটের মধ্যে ঢুকিয়ে আমা আমি নামলাম জিল্লুর রহমান ভাইয়া ওইখানে আমাকে শরবত নাস্তা এটা ওটা হাবি জাবি রোকে আপাও থাকলেন যতক্ষণ থাকা সম্ভব জানারা আপাও থাকলেন এইবার রাত একটা বাজলো। জিল্লুর রহমান সাহেবের নিজস্ব যে গাড়ি খান সেই গাড়িতে রাত একটার সময় আমার বাসায় পৌঁছে দেন আমি যেখানে থাকি মগবাজারে এই সে তখন আপাতত আশ্রয় নিয়েছি মগবাজারের সেই বাড়িওয়ালা গেট ধরে পালিয়ে চুপ করে রয়েছে আমি না আসা পর্যন্ত এবং তিনিও আমাকে সাহায্য করেছেন করতেন আমি যে এই মুক্তিযোদ্ধা কিছু কিছু লোকের কাজকর্ম হাতে নিয়েছি এটা উনিও বাড়ি উনিও বুঝতে পেরে আমার সঙ্গে কথা হয়েছে ওনার সঙ্গে আমি বললাম ভাইয়া দেশের মা বোনেরা আমাদের ভাইয়েরা আমাদের সন্তানেরা যেভাবে মরছে তা আপনি আমি মরি গেলে কি আসা যায় আরে বাবা রে তাই এরা মরে যাবে আর আমরা চেয়ে চেয়ে দেখবো চলেন না না আমি যা থাকে ভাগ্যে তখন কি মুক্তিযোদ্ধাদের সঙ্গে যোগাযোগ হয়েছে একদম আমি তো বললাম যে আমার ওরাই বলছে যে তোমার মাংসগুলো যদি জমিনের উপরে ছড়িয়ে ছিটিয়ে যায় আমরা খুঁটে খুঁটে নিয়ে এসে তোমাকে কবর দেব আর তারপরে যখন আমি দেখলাম যে মানুষ রুহ বেরোয়নি অথচ গাছ হাজরা করে ফেলেছে ওই মগবাজারের ওই রেল উপরে ও এই দেখা চোরের মতন চুরি করে দেখতে গিয়ে এইটা দেখার পর আমার মাথাটা একদম খারাপ হয়ে গেল এইটা দেখার পর আমার আর সহ নামে আমি নামলাম কি বলবো আর এই যুদ্ধের সময় বাংলাদেশ বাংলাদেশ না থাকলে আমার মতো লোক থেকে কি দরকার এই চলতেই থাকলাম মুক্তিযোদ্ধা সার্টিফিকেট কর্নেল ওসমানী সাহেবের নিজের হাতে সই করা সেই এরকম করা ছিল বাড়ির অ্যালটমেন্ট লেটারটা আর ওই মুক্তিযোদ্ধা সার্টিফিকেটটা শোকেসের উপরে এমনি ছিল ওরা ঢুকে প্রথম ওইটাই আমার ধ্বংস করে দিয়েছে আমি এই দেশের জন্যে চুল পরিমাণ কোনো অন্যায় কেউ করুক তাই আমি শুনে সহ্য করতে পারি নাই আর আমার ভাগ্যে এই হলো এখন থাকো কোথায় এ মহম্মদপুরে একটা থাকি একটা বাসায় যে ভাড়া সারা মাস এর কাছ থেকে ওর কাছ থেকে কুড়ি আনি সাগর দেয় কিছু আর অনন্যার ওই যে দশম হ্যাঁ ও neden এখন আর কাজ করতে পারছ না কোনো কাজ করতে এবং কাজ করতে পারলেও আমাকে কই ডাকে না কে এই যে টিভি রেডিও রাওকে এতখানি দূরে সরিয়ে দিল কেমন করে বিয়ে করলেন কেন এই কথাটা বলতে চাই না কিছুতে তবু আমার পরিস্থিতি এমন হয় যে না বলিবন আমার মা পাগল ছিলেন কিন্তু আমার এই পাগলিনী মাকে রেখে এক চুল পরিমাণ মতন কোথাও যাবার মতন কোনো ঘর করার মতন এখানে জাগেই নাই রাত্রে শোবে আমাকে জড়াই ধরে শোবে আমি খাওয়াবো তবে খাবে আমার মা একদম পাগল ছিলেন চলে গেছেন এখন আছে এক বড় ভাইও চলে গেল এই মহম্মদপুরের বাসায় ছেলে মেয়েগুলো সবাই তো এখনো ছোট দুটো মেয়ে টেনে পড়ছে এই ভাইয়ের এই মেয়েটা বড় ভাইয়ের আর ছোট ভাই সে যে কি পরিমাণ অসুস্থ ভাষায় বলা যাবে না আজকে এসব দুঃখ আমি রাখবো কোথায় কে শুনবে কে বুঝবে কে আমার উপায় অন্তর করবে চলচ্চিত্রের মানুষরাও আপনার কোনো খোঁজ খবর কোনো খোঁজ খবর কই কোথায় কোনো দিন না আমি তো শুনেছি যে চলচ্চিত্র শিল্পীদের একটি তহবিল আছে ফান্ড একটা নাকি আছে কই আমি তো কখনো কখনো বছর দুই আগে বোধ কয়েকটা টাকা যেন দিয়েছিল তারপর তারাও নেই যারা দিয়েছিল সেই সব ব্যক্তিবর্গ নেই কিন্তু এখন যারা এসছে ওরা তো আমাকে চেনেই না এবার আমরা কিছু মানুষের মন্তব্য তোমাকে শোনাবো যে মানুষগুলো তোমার প্রিয় এই ধরনের কিছু মানুষের মন্তব্য দেখে নিই অনেক দিন থেকেই তাকে চিনি একসাথে কাজ করেছি তার সাথে আমার কাজ আসলে ফিল্মের আগে হয় নাটকে তবে একজন জাঁদরেল অভিনেত্রী জাঁদরেল মানে একদম সহজ সরল ভাষায় অভিনয় করেন সোজা ব্যাপার তবে একটু ওই ঝগড়াঝাটি কান্নাকাটি এগুলো উনি খুব পারদর্শী ছিলেন সোজা ওই একটাই খারাপ গুণ বলব সেটা হলো প্রথম দিকে মনে হবে উনি ঝগড়া করতেছেন কিন্তু আসলে ওইটা যে ওনার স্নেহ ভালোবাসা একটা বহির প্রকাশ আরেক প্রকাশ এটা অনেক সময় অনেকে বুঝতে পারে না মানুষের মনে যে পর্যায়ে উনি আছেন আরও ভালোভাবে থাকুন প্রকাশ পান এই দোয়া করি আমি আপনাকে আমরা ভুলবো না কোনো দিন ইনশাল্লাহ কোনোদিন ভুলব না রানিদি যখন চলচ্চিত্রে এসছেন তখন থেকেই রানীদিকে চিনি চিনি কি করে পর্দায় দেখে এবং যখন রানীদিকে পর্দায় দেখতাম আর উনি সময় কিন্তু রুরুক ক্যারেক্টার করতেন যেটা কোল দেখতে ভীষণ মানে এত রেগে যেতাম যে বলার মতো না আর যতবার উনি স্ক্রিনে আসতেন ততবারই মনে হতো লাগাই ওনাকে একটা খুশি এত বাজে ক্যারেক্টার উনি করেন তখন তো বুঝতাম না যিনি অভিনয় করছেন তার মানে কি তার মানে উনি সার্থক অভিনেত্রী তাই না কি রানীজি কিন্তু বাস্তবে অনেক নরম মনের মানুষ অনেক ভালো মনের মানুষ উনি এতই নরম এতই দরদি এবং লোকের জন্য এতই করেছেন উনি অন্তত আমি যতটুকু জানি অনেক করেছেন এবং করতে গিয়ে উনি অনেক আপনজনের কাছেও অনেক ঢুকেছেন আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এলাম যে এখন সবশেষে যদি কিছু বলার থাকে আর কিছু বলতে ইচ্ছাও করছে না বলার নেইও কি বলবো আমাকে এ দেশে সকলেই চেনে জানে নয় কি আমি কে ভালো করি মন্দ করি যাই করি দরিদ্র দুঃস্থ অসহায় শিল্পীকে ডেকে কেউ কি সাহায্য করে খুব কম বাইরে থেকে বাইরের লোকজন কোনো কিছু দয়াশীল হয়ে যদি কোনো কিছু ফান্ড তৈরি করে কিছু জোগাড় করে দেয় তাহলে হয়তো একাত্র শিল্পী কিছু পেতে পারে তা না হলে তো পাওয়ার না আর কিছু নেই কোনো পথ ইন্ডাস্ট্রি থেকে আমার ফিল্ম আমার শিল্প সংস্কৃত জগৎ থেকে কিছুই নাই এই যে দুটো লোক একটা সাগর আর একটা এই যে অনন্যা এ তো আমি রোজকে আমার তন্ত ভুলতে পারবো ভুলতে পারবো না তো আমরা আজকে এখানেই শেষ করি আমি জানি না এই সব কথার পরে আমি আর কি বলবো আমি শুধু এটুকুই বলতে পারি যে বাংলাদেশে শিল্প সাহিত্যের জগতে যারা তাদের দীর্ঘ সময় কাটিয়েছেন জীবনের শ্রেষ্ঠ সময়গুলো কাটিয়েছেন এবং শিল্প সংস্কৃতি চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছেন তাদের কথা যদি আমরা ভুলে যাই তাহলে সেটি খুব বড় অন্যায় হবে আমরা যদি দুঃসময়ে তাদের পাশে দাঁড়াতে না পারি তাহলে সেই ব্যর্থতা আমাদেরই শিল্পীদের বাইরের জগতে কিন্তু বড্ড দাম কম শিল্পী ভালো অভিনয় করেছে সে দাম আলাদা কিন্তু মানব হিসেবে শিল্পীদের আশ্রয় প্রশ্রয় এই সমাজ কিন্তু খুব কমই দেয় দেয় না জায়গায় জায়গায় ঘা খেতে হয় তারা আমরা যদি আমাদের নিজেদেরকে শক্ত করে না তুলি শক্ত করে ধরে না রাখি তাদেরকে শক্তভাবে দাঁড় না করাই তাহলে এরা কোথায় যাবে এদের নিজস্ব একটা গোষ্ঠী এমন হওয়া উচিত যে বাইরের কাছে এদের কাছে যায় এদের যেন মাথা নত করতে না হয় এ কথা বোধ আমাদের দেশে অনেক বড়ো বড়ো পণ্ডিত ব্যক্তি আছে তারা কি আর আমাকে আজকে এই কথা শুনলে হাসবেই যে ও কী জ্ঞান দিচ্ছে আমাদের আর কী বলবো আমরা আজকে এখানেই শেষ করি আমরা আশা করব যে এই অবস্থাটির অবসান ঘটবে এবং আজকে যে একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে জীবন কাটছে সেই পরিস্থিতিটার অবসান ঘটবে এবং সব সমস্যার একটা সমাধান হবে আমরা সেই প্রত্যাশা করি শুধু দর্শক আমরা এতক্ষণ কথা বলছিলাম আমাদের দেশের খ্যাতনামা শিল্পী অভিনেত্রী রানী সরকারের সাথে যার দীর্ঘ কর্মময় জীবনের নানা জানা অজানা কথা আমরা শুনলাম তিনি এখনও অভিনয় করতে চান কিন্তু শারীরিক অসুস্থতা আর্থিক দীনতা তাকে চারপাশ থেকে অসহায় করে রেখেছে সুস্থ এবং সুন্দরভাবে দিন যাপন তার জন্য প্রায় অসাধ্য হয়ে পড়েছে তার জন্য প্রয়োজন আর্থিক সাহায্য এবং মানসিক শক্তি প্রয়োজন অভিনয় করার সুযোগ আর জন্য চলচ্চিত্র অঙ্গন ছাড়াও অন্যান্য সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং সরকারি সহায়তা বিশেষভাবে প্রয়োজন আমরা চাই এই ধরনের সমস্যাগুলোর স্থায়ী সমাধান হোক কোনো শিল্পীকেই যেন জীবনের কোনো পর্যায়ে এসে এই ধরনের প্রতিকূলতার মধ্যে পড়তে না হয় আমরা চাই তিনি ভালো থাকবেন তার ভালো থাকার ব্যবস্থা হবে এবং তিনি একটি সুস্থ সুন্দর জীবন যাপন করতে সক্ষম হবেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি সবাই ভালো থাকবেন